বিখ্যাত দার্শনিক আহমদ সোফা তার বিভিন্ন ইন্টারভিউতে তার জীবনবোধ, তার কর্মপরিধি, তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আর সেখান থেকে আমি আপনাদের সাথে মাঝে মধ্যে কিছু জিনিস শেয়ার করি আহমদ সোফা সম্পর্কে। অনেকেরই জানার আগ্রহ থাকে, আর আহমদ সোফা আমার খুব ফেভারিট একজন মানুষ, আমি যাকে ধারণ করি সেরকম একজন মানুষ। এখানে একটা ইন্টারভিউতে আমি দেখি যে মারুফ রায়হান নামে একজন ব্যক্তি প্রশ্নকর্তা, তিনি আহমদ সোফাকে জিজ্ঞেস করেছেন যে বর্তমানে আপনার পেশা কি, আর তখন আহমদ সোফা বললেন যে সেটা আমি নিজেও জানি না। এরপর প্রশ্নকর্তা আবার জিজ্ঞেস করলেন যে আপনি জীবন ধারণের খরচ কিভাবে জোগাড় করতেছেন, আপনার কোথায় টাকাগুলো পাচ্ছেন। তখন সোফা বলল যে আমার একটা বাড়ি ছিল, বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তার সবটা এখনো পুড়িয়ে যায়নি, বাংলা জার্মান সম্পৃতি থেকে শুধু কনভেন্সটা নেই। অর্থাৎ আহমদ সোফা একটা এনজিওর হয়ে কাজ করতেন, সেখান থেকে বেশি টাকা না নিলেও শুধুমাত্র যাতায়াত খরচ বা যেটাকে আমরা কনভেন্স বলি ওই কনভেন্সটাই তিনি নিতেন। মাঝে মধ্যে প্রকাশক চিত্তবাবুর কাছে হামলা দিয়ে টাকা আনি, আমার খরচ খুবই কম, কিনে মদ খাই না, সিগারেট খাই, এই ঘর ভাড়া খাওয়া দাওয়া কত আর খরচ, 2-3 হাজার টাকা। ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মনে করে আমার জার্মান বান্ধবী $1,200 পাঠিয়েছিল, যদিও আমি তেমন ক্ষতিগ্রস্ত হইনি। এভাবে চলছে, অর্থাৎ তখনকার সময় একটা ঘূর্ণিঝড়ে একটা জলোচ্ছ্বাস হয়েছিল এবং সেটা খুব ভয়ানক জলোচ্ছ্বাস হয়েছিল, আর সেই জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভেবে আহমদ সোফার এক জার্মান বান্ধবী তাকে $1,200 পাঠাইছিল। কিন্তু সোফা পরবর্তীতে ইন্টারভিউতে স্বীকার করেছেন যে এটা আসলে তিনি অতটা ক্ষতিগ্রস্ত হন নাই যতটা সমুদ্র পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর প্রশ্নকর্তা আরো জিজ্ঞেস করলেন যে এমনিতে শিল্প সাহিত্যের কাজ ছাড়া অন্য কি কি কাজ করতেছেন আপনি, কারণ আমরা জানি যে আহমদ সোফা অনেকগুলো প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিল, অনেকগুলো এনজিওর সাথে সম্পৃক্ত ছিল, অনেকগুলো সামাজিক কাজে সম্পৃক্ত ছিল। একজন লেখক শুধু তিনি শুধু লেখালেখিটাই করেন নাই, সামাজিক যে দায়বদ্ধতার জায়গাটা সেটার জন্য তিনি এলাকা এলাকা চষে বেড়িয়েছেন, একবার এখানে গিয়েছেন, একবার ওখানে গিয়েছেন, একবার এর দাবি উত্থাপন করেছেন, ওটা করেছেন, অনেকগুলা কাজ। সেটা আসলে যারা আহমদ সোফাকে পড়ে, যারা আহমদ সোফাকে ধারণ করে, যারা আহমদ সোফার লেখাটা টোটাল নিজের ভিতরে নিয়ে নেয়, তারা আসলে বুঝবে যে সোফা আসলে কি জিনিস ছিলেন এবং সোফা বাংলার মানুষের জন্য কি করে গিয়েছেন। আর আহমদ সোফা তো এটা নিজেই বলেছেন যে আমাকে যখন 50 বছর পর, আমার মৃত্যুর 50 বছর পর কেউ আমাকে নিয়ে গবেষণা করবে, কেউ আমাকে নিয়ে কথা বলবে, তখন এটা আমার সার্থকতা। এরপর একটা লাইনে বলেছেন যে এমনিতে শিল্প সাহিত্যের কাজ ছাড়া আপনি কি করতেছেন, তখন সোফা বললেন যে ঝড়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়িঘর তৈরি করে দিচ্ছি কক্সবাজার ও মহেশখালীতে, এই কাজ করতে গিয়ে নানান ঝামেলা হচ্ছে, সরকারি অনুমতি জোগাড় করতে হচ্ছে পদে পদে। অর্থাৎ আপনি কোনো একটা ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, যাই করেন না কেন, কারোর জন্য যদি আপনি উন্নয়নমূলক কাজ করতে যান কোনো এলাকাতে, তখন সরকারের একটা অনুমতি প্রয়োজন হয়, আর বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমলাতান্ত্রিক জটিলতাটা একটু বেশি সেটা আমরা জানি, যেখানে অনুমতিটা নিতেও একটা ভোগান্তি পোয়াতে হয়। এরপর প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন যে গৃহ নির্মাণ প্রজেক্টের টাকা জোগাড় দিচ্ছে কে, অর্থাৎ ঝড়ে যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য গৃহ নির্মাণ করতেছেন সোফা, আর এই টাকাটা তিনি কোথায় পাচ্ছেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তখন সোফা বললেন যে বাংলা জার্মান সম্পৃতির কাছ থেকে বেশ কিছু টাকা সংগ্রহ করা গেছে, আর আমার নিজেরও কিছু কন্ট্রিবিউট করেছি, শুধু অন্যের টাকার উপর নির্ভর করে কাজ করব, নিজেরা কিছু দেব না সেটা হয় না, মাঝে মাঝে রুদ্রটা মরে ঝামেলা করে দিল। অর্থাৎ ওই সময় যখন উন্নয়নমূলক কাজগুলো হচ্ছিল, তখন হঠাৎ করে বাংলার বিখ্যাত আরেক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবরণ করছিল, মৃত্যু হয়, আর এই বিষয়টাই তিনি বললেন যে মাঝখানে রুদ্রটা মরে ঝামেলা করে দিল, ও ছিল প্রাণবন্ত এক মানুষ, জ্যান্ত কবি, আমরা বাংলা জার্মান সম্পৃতি থেকে ওর যাবতীয় বই প্রকাশের ব্যবস্থা নিয়েছি, কবির চৌধুরী, আনিসুজ্জামান, অসীম সাহাদের নিয়ে সাব কমিটিও করা হয়েছে, কবির চৌধুরী রুদ্রর বেশ কটি কবিতা অনুবাদের কাজ করে দিয়েছেন, ডাক্তার তপন চক্রবর্তী একটা ভালো প্রস্তাব এনেছেন, সেটা হলো রুদ্র মেলা করা হবে, ওর মৃত্যু বা জন্মবার্ষিকীতে এই মেলা হবে, উৎসব হবে, রুদ্র যেমন হইচই করতো সেরকমই কিছু করবো আমরা সবাই মিলে। আর এই রুদ্র মেলা নিয়ে তসলিমা নাসরিন তার কয়েকটা লেখায় উল্লেখ করেছেন যে রুদ্র তুমি যখন বেঁচে ছিলে তখন শাহবাগে কাজ নাই, তোমার হাঁটতেছ ফিরতেছ, কেউ তোমাকে কাজ দিচ্ছে না, একটা সিঙ্গারা খেয়ে, দুটো সিঙ্গারা খেয়ে, এক গ্লাস পানি খেয়ে তুমি সারাদিন কাটাই দিচ্ছ, কিন্তু তোমার যখন মৃত্যু হলো, এরপর তোমাকে নিয়ে সবাই রুদ্রমেলা করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আমি জানি না এটা পজিটিভলি নেগেটিভলি এটা কিছুই বলবো না, কিন্তু তসলিমা নাসরিন এই বিষয়টাকে নেগেটিভলি দেখেছেন যে রুদ্র বেঁচে থাকা অবস্থায় কেউ তার খোঁজ নিয়ে নেয়, কিন্তু মৃত্যুর পর রুদ্রমেলা হচ্ছে,
রুদ্রের নামে অমুক তমুক হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এটা তো সুলেমান হাসান নেগেটিভলি নিয়েছেন, যাই হোক সেটা তার ব্যাপার। এরপরে সর্বশেষ যেটা পড়বে, এখানে অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট একটা কথা বলবো যে মদ্যপানের ব্যবস্থা থাকবে, রুদ্র তো খুব মদ পছন্দ করতো, অর্থাৎ ওই যে মেলাগুলো হবে সেখানে কি মদপানের ব্যবস্থাটা থাকবে, কারণ রুদ্র মদ খাওয়াটা খুব পছন্দ করতে। কিন্তু আহমদ সোফা বলল যে সেরকম কিছু হয়তো সম্ভব হবে না, কারণ সামাজিকতার বিষয়টা দেখতে হবে, অর্থাৎ আপনি যখন যে সময়টাতে বাস করতেছেন সেই সময়টাকে গুরুত্ব দিতে হবে। সোফার একটা বিখ্যাত কথা আছে যে আপনার চিন্তাভাবনা হবে অন্যরকম, আপনি চিন্তাভাবনা অন্যরকমভাবে করতে হবে, আপনি যখন দেশে থাকেন তখন দেশের চিন্তাভাবনা করতে হবে, আপনি যখন বিদেশ থাকেন তখন বিদেশের চিন্তাভাবনা করতে হবে, এক এক সময় এক এক রকম। ধন্যবাদ সবাইকে।